অনেকে নবীজির আগমনের দিনটিকে 12 রবিউল আউয়াল বলে ডেকে থাকেন, অনেকে মিলাদুন নবী বলে থাকেন, অনেকে এটাকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নামে আখ্যায়িত করেন, অনেকে নবীজির জন্ম বৃত্তান্ত হিসাবে আখ্যায়িত করেন, অনেকে সিরাত বলেন যে সিরাতুন নবী, অনেকে বলেন মিরাতুন মিলাদুন নবী। এইভাবে আমরা এটাকে পালন করে থাকি, যা আমরা সকলে এটা প্রবহমান অদ্য নয়, এটা পূর্বকাল থেকেই চলে আসছে। কিন্তু প্রকৃতপক্ষে কোরআনে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই আল্লাহ নবীজির আগমনের সময়টা বা আল্লাহ নবীজির আগমনটাকে অথবা আল্লাহ নবীজিকে কী বলে কোরআনে সম্বোধন করেছেন, এটা আমরা পরিপূর্ণভাবে যাচাই এবং বাছাই করি না, চিন্তা গবেষণা করি না, যা আমাদের আলেম ওলামাগণের একটা ব্যর্থতা। আর আলেম ওলামাগণের ব্যর্থতার কারণে আমরা অনেক ধরনের এই নবীজির আগমনের দিনটাকে মন্তব্য করে আমরা পালন করে আসছি, তবে কোনোটার মধ্যেই কোনো রকমের গুণা নেই, সবটার মধ্যেই সওয়াব রয়েছে। তবে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহ নবীজির আগমনের দিনটাকে কোরআন পাকে কী বলেছেন এবং আল্লাহ নবীজির আগমনকে আল্লাহ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কী বলেছেন আমরা যদি একটু গবেষণা করি আল্লাহ নবীজির আগমনের দিনটিকে, তাহলে আমরা আরও এটার প্রতি আরও আমরা আকৃষ্ট হব এবং এটা নিয়ে আমরা আর দ্বন্দ্বে থাকবো না। যেমন অনেকে বলে যে যদি এটা মিলাদুন নবী হয়ে থাকে, সকল ঈদের সেরা ঈদ হয়ে থাকে, তাহলে কেন এটার মধ্যে নামাজ নেই, এরকম একটা ইয়া করে, কেন এটা ইসলামের মধ্যে স্থান দেওয়া হয়নি, তাহলে এটা নিয়ে ওরা কী করে বলে যে এটা হচ্ছে বেদাত, এটা শিরিক, যারা এই বেদাত করবে তারা নবীজির দুশ্মন হিসাবে তারা ফতোয়া দেয় বা এরম ওয়াজ করে থাকে। কিন্তু আমি আজকে কোরআনের মধ্যে আল্লাহ নবীজির আগমনটাকে আল্লাহ নবীজি কী বলে আখ্যায়িত করেছেন, আল্লাহ নিজে কোরআনে কী বলেছেন, সেই সম্পর্কে আমি কিছু বিচার বিশ্লেষণ করব। যেমন পবিত্র সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হে ইয়াসিন ওই পজ্ঞমে কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি রসুল। আল্লাহ তাআলা এইভাবে অন্য জায়গাতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি আপনাকে তাবাম কুল কায়নাতের উভয় জাহানের আসমান জমিন পৃথিবীর পৃষ্ঠে এবং উপরে জান্নাত জাহান্নাম পরকাল উভয়কালের জন্য আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে মোতায়েন করেছি। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, মহান চরিত্রের অধিকারী আপনাকে বানিয়েছি। আল্লাহ অন্য জায়গাতে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিক্রাক, নবী আপনাকে আমি এমন বুলন্দ করেছি কিয়ামত পর্যন্ত কেউ আপনার নাম আপনার জিকিরকে ছোট করবে না, সব সময় কি করবে অনবরত আপনার প্রশংসা গুণ কীর্তন চলতেই থাকবে। যেমন আমার আল্লাহ তাআলা অন্যতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলান নবী, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা আমার নবীর শানে ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ আদায় করে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে, শুধু অন্য জায়গাতে আছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নিশ্চয়ই আপনাকে শাহিদ অর্থ সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে এনে ইমানের পথে পথিক করে জান্নাতের দিকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে প্রেরণ করেছি। এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুকেই নবীজির উপরই প্রাধান্য দিয়েছে। তাহলে প্রাধান্যতাটা কেন? আর যদি কেউ বলে যে আমি আল্লাহকে মানি নবীকে মানি না, তাহলে তার ইমান থাকবে না। তাহলে দেখেন সব জায়গাতে নবীকে কী বলা হয়েছে, নবীকে খুঁটি স্তম্ভ বানানো হয়েছে, নবীজি আল্লাহ তাআলার সাক্ষী হিসাবে কী করা হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আর এই ঘোষণার একটাই পদের পথিক পেয়ে থাকি আমরা। আরেকটা, যেমন ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আমরা আরেকটি আয়াত পাঠ করে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে, আল্লাহ তাআলার ফজল পেয়ে, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে ইহাতে খুশি থাকা উদযাপন করো, খুশি করো। আর এই উদযাপন, এই খুশি, এই মহত্ব হবে অন্যান্য যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আর এটার তাফসীর আছে নবীজি। তাহলে সব কিছু নবীজির, তাহলে নবীজির কি এটা দিয়ে বোঝানো হয়েছে, নবীজি হচ্ছে ঈমান। আলহামদুলিল্লাহ। এই আয়াতের তাফসির আপনি যত জায়গাতে যাবেন সব জায়গার মধ্যেই বলা আছে, যেমন আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির,
আল্লাহ তাআলা বলেন যে তারা বলবে যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, পরকালের প্রতি। আমার আল্লাহ কোরআনে বলেন ওবি মুমিনিন, কিন্তু তারা ওহুম বি মুমিনিন, কিন্তু তারা মুমিন না। তাহলে আল্লাহ তাআলা হাম নবীজিকে আরও জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দিন যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ তাআলার মহাব্বত যদি পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আর আমি নবীজির অনুসরণ করলে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তাহলে সব জায়গাতে নবীকে ইমান বানিয়েছেন, নবীজির আগমনটাকে ইমান বানিয়েছেন, নবীজির সিরতটাকে ইমান বানিয়েছেন, নবীজির সব প্রখেল সর্বদাই নবী ইমান। তাহলে এখানে ঈদে মিলাদুন্নবী আমরা কেন বলি? কেন আমার এখানে ঈদে মিলাদুন্নবী বলে ওই ফেরকা বাতিলদের একটা ফতোয়ার রায় বের করে দেয় যে ঈদে মিলাদুন্নবী যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ থাকার কথা, কেন নামাজ নেই? কিন্তু না, এই কোরআন হাদিসে এবং আমার আল্লাহ তাআলা সহি বুখারীর বাবুল ইমানের অধ্যায় আমার নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দিন তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে, সম্পদ চেয়ে, অন্যান্য জিনিস চেয়ে নবীকে না ভালোবাসবে। সব জায়গাতে নবীকে ইমান হিসেবে হাতিয়ার ব্যবহার করেছে আল্লাহ তাআলা। এই ইমান হচ্ছে নবী, আর নবীজির আগমনটা হচ্ছে ইমান। নবীজি যেদিন আগমন করেছে এটা ইমান, এটা সকল ঈদের সেরা ঈদ নয়, এটা হচ্ছে ইমানের ঈদ। সকল ঈদের সেরা ঈদ হলে এটা তুত্ত চাচিন্ত ছোট মনে হয়, কারণ নবীজির আগমনটা হচ্ছে ইমান। নবীজিকে মেনে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, নামাজ যত কিছু পেয়েছি আজকে যেই দুই ঈদ পেয়েছি নবীজির আগমনের কারণে, তাহলে এটা ইমান হবে। ঈদ মিলাদুন্নবী নয়, এটা সকল ঈদের সেরা নয়, নবীজির আগমনটা হচ্ছে ইমান। এটা আমরা ঈদ মিলাদুন্নবীর পরিবর্তে বলবো ইমানের ঈদ। সকল ইমানের ঈদ হচ্ছে আমার দয়াল নবীজির আগমনের দিনটা। ইমানের ঈদ হচ্ছে নবীজি, নবীজি হচ্ছে ইমান, আর ইমানের পরে হচ্ছে ঈদ, ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর যারা এই এই আমার এই কথাটাকে নেগেটিভ পজিটিভে নেবেন না, আমি কোরআনে যতটুকু আমি আমার জীবনে 2016 সাল থেকে অদ্য পর্যন্ত আমি গবেষণা করে যেটা পেয়েছি যে এই জায়গাতে যদি আমরা ঈদে মিলাদুন্নবী অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ না বলে এখানে ইমানের ঈদ বলি, তাহলে এটা কোরআন এবং হাদিসের সাথে কী হয়ে যাবে, মিলে যাবে।